অফিস জোন আজকে আপনাদের একটি সুন্দর প্রেজেন্টেশন করে দেখাবো। প্রেজেন্টেশনটি হলো যেমন আমি যদি আপনারা একটু দেখাই, দেখেন সুন্দরভাবে পর্দাটি খুলে কিন্তু আমার লোগোটি দেখাচ্ছে। আপনি চাইলে অন্য কিছু অ্যাড করেও দেখাতে পারেন আপনার মন মতো। তো কীভাবে আমি ডিজাইনটি করছি সেটাই আপনাদের আজকে দেখাবো, ঠিক আছে? তাহলে আমি নতুন একটি পেজ নিলাম। পেজ নেওয়ার পর আপনি এগুলো কেটে দিবেন, হ্যাঁ। কেটে দেওয়ার পরে আপনি একটি পর্দা আনবেন, ঠিক আছে? আমার যেহেতু পর্দাটি ডাউনলোড করা আছে, আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে ডাউনলোড করবেন। আপনি একটি গুগলে যেয়ে লিখবেন কার্টেন্স ইফেক্ট ফর পাওয়ার পয়েন্ট, ঠিক আছে? এখানে অনেকগুলো পর্দা আছে, আপনি যে কোনো ডাউনলোড করে নিতে পারবেন। যেহেতু আমার ডাউনলোড করে আছে তাই আমি আর নিলাম না, ঠিক আছে? তাহলে আমি পিকচারে যাব, দা ডিভাইসে যাব। ডিভাইসে যেয়ে আমি একটা পর্দা আনবো, যেমন আমার এটা ডাউনলোড করা আছে, ঠিক আছে? আমি নিলাম। নেওয়ার পর আপনি সুন্দরভাবে পুরোটা বসিয়ে দিবেন, ঠিক আছে? আমি সুন্দরভাবে পুরোটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আপনি আরেকটা স্লাইড নেবেন। এই যে হোম মেনুতে দিয়ে নিউ স্লাইডে ক্লিক করলে আরেকটা স্লাইড আসবে, ঠিক আছে? এখন এই স্লাইডটি হলো আপনি কোন জিনিসটা দেখাতে চাচ্ছেন, ঠিক আছে? ওইটাই আমি যেমন আমার চ্যানেল লোগোটি আনছি। আমি চ্যানেল লোগোটি আপনাদের দেখাচ্ছি, যেমন পিডিএফ ফাইল লোগো, যেমন আমি এই লোগোটাই এনে দেখাবো, ঠিক আছে? আমি যেমন এটাই দেখাচ্ছি, দেখেন আমি এটা এখানে বসালাম। বসানোর পরে আমি এখন কী লিখবো, ওয়েলকাম টু অফিস জোন, ঠিক আছে? আপনি যেটা খুশি ওটা লিখতে পারেন, সমস্যা নাই। আমি লিখলাম ওয়েলকাম টু অফিস জোন। অফিস জোন লিখে জাস্ট একটু আমি এটাকে বড় করে দিলাম, ঠিক আছে? বড় করে দেওয়ার পর আমি এখানে রাখলাম। আপনি চাইলে পেজটা অন্য কালার দিতে পারেন, আমি ডিজাইনে গিয়ে পেজটা অন্য কালার দিচ্ছি, ঠিক আছে? আমি এই কালারটা দিলাম, ঠিক আছে? এখন আপনি জাস্ট এই দ্বিতীয় স্লাইডটা ক্লিক করবেন, এক নাম্বার না কিন্তু দ্বিতীয়টায়। দ্বিতীয়টায় ক্লিক করে ট্রানজেশনসে যাবেন। ট্রানজেশনে গেলাম, ট্রানজেশনে গিয়ে এই অ্যারো বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে কার্টেন্স নামে একটা অপশন আছে, এখানে জাস্ট এটা ক্লিক করবেন। দেখেন কি সুন্দরভাবে কিন্তু আমার প্রেজেন্টেশনটা তৈরি হয়ে গেছে, ঠিক আছে? এইভাবে করে কিন্তু আপনি সুন্দরভাবে আরও স্লাইড নিয়ে প্রেজেন্টেশনটি তৈরি করতে পারেন, ওকে? তাহলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন। তো ভিডিও আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।